1903 সালের 17 ডিসেম্বর রাইট ভ্রাতৃদ্বয় এমন একটা কিছু অর্জন করে ফেলল যা ছিল মানবজাতির স্বপ্ন। তারা আবিষ্কার করেন বিমান বা উড়োজাহাজ। সেই যে শুরু, এরপর আর মানুষকে থেমে থাকতে হয়নি আকাশপথে। একের পর এক উদ্ভাবনী সংযোজনে সেই বিমান আজকের বিশ্বের সবচেয়ে ভরসার ও দ্রুতগতির এক বাহন। যুদ্ধক্ষেত্রে, ভ্রমণে ও বৈজ্ঞানিক অগ্রগতিতে বৈপ্লবিক পরিবর্তন আনে এই বিমান। কিন্তু দ্রুতগতির এই বাহনগুলি আসলে কতটা দ্রুতগতির? বাতাসের চেয়ে কমপক্ষে 5 গুণ দ্রুত বা ঘন্টায় 3,800 মাইল গতিতে ছুটতে পারলে ওই যানকে হাইপারসোনিক বলা হয়। বন্ধুরা, আজ জানাবো বিশ্বের সবচেয়ে 5টি দ্রুতগামী আর হাইপারসোনিক বিমান সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিও শুরু আগে আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানের পঞ্চম স্থানে রয়েছে লকহেড YF-12। 1950 সালের শেষ দিকে F-106 ডেল্টা ডার্ট ইন্টারসেপ্টরের সম্ভাব্য প্রতিস্থাপন হিসাবে উন্নত এই প্রোটোটাইপ ইন্টারসেপ্টর তৈরি করা হয়। টেস্টিংয়ের সময় এটি প্রতি ঘন্টায় 2,000 মাইলেরও বেশি গতিতে উড়েছিল, তবে এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 3 মাইল বা 2,275 মাইল। মনে করা হয়েছিল 1960-এর দশকের মাঝামাঝিতে এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার অন্যতম একটি প্রধান বিমান। তবে 1965 সালে আমেরিকান বিমান বাহিনীর জন্য আরও 93টি লকহেড YF-12 অর্ডার করা হলে তা প্রত্যাখ্যান করেন স্টেট সেক্রেটারি, কারণ ভিয়েতনাম যুদ্ধের জন্য তহবিল বৃদ্ধি করতে অনেক টাকার প্রয়োজন ছিল, আর তারা স্বদেশের ডিফেন্স শক্তিশালী করার চাইতে ভিয়েতনাম যুদ্ধের জন্য তহবিল বৃদ্ধি করাকেই প্রাধান্য দিয়েছে। পরে আলোচনার প্রচেষ্টা করেও কোনো লাভ হয়নি এবং 1968 সালে এই প্রজেক্ট আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। লিস্টের চতুর্থ স্থানে আছে লকহেড SR-71 ব্ল্যাকবার্ড। 1966 সালে এটি আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনী এবং নাসা উভয়ই এই বিমানটি ব্যবহার করে। সর্বমোট 32টি ব্ল্যাকবার্ড তৈরি করা হয়েছিল। এই SR-71 ব্ল্যাকবার্ড বিমানগুলো ব্যবহার করা হতো নিরীক্ষণ ও পরীক্ষামূলক গবেষণার জন্য। এর গুরুত্বপূর্ণ একটি ফিচার ছিল স্টিল টেকনোলজি, যে কারণে বিমানটিকে রাডারে সহজে শনাক্ত করা যায় না। তবে যদিও ধরা পড়ে যায়, তবু ইন্টারসেপ্টরে নিক্ষিপ্ত মিসাইল থেকে পালিয়ে যেতে পারে এর গতির জন্য। টেস্টিংয়ের সময় এটি 85,000 ফুট উপরে প্রতি ঘন্টায় 2,200 মাইলেরও বেশি গতিতে উড়েছিল, তবে এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 3.2 মাইল বা 2,455 মাইল। এত উঁচুতে এত স্পিডে চলার কারণে এতে তাপ খুব বেশি উৎপন্ন হতো, তাই এই SR-71 ব্ল্যাকবার্ডকে 2টি ছোট খণ্ডে বানানো হয়েছিল। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানের পরবর্তী স্থানে আছে বোয়িং X-51 ওয়েবরাইডার। এটি একটি পরীক্ষামূলক বিমান যা হাইপারসোনিক গতিতে চলতে পারে। বোয়িং X-51 ওয়েবরাইডারের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 5 মাইল বা 3,850 মাইল। যুক্তরাষ্ট্রের এই বিমানটির মূল উদ্দেশ্য অবশ্য যাত্রী বহন করা নয়। তাদের লক্ষ্য এই গতিকে কাজে লাগিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 1 ঘন্টার মধ্যে হামলার যোগ্যতা অর্জন। সেজন্য বোয়িং X-51 ওয়েবরাইডারকে বিমান বলা হলেও এটা হতে পারে একটা ক্ষেপণাস্ত্র যা ছুটে গিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এখনও ফ্লাইং টেস্ট চলছে এবং 2013 সালের একটি পরীক্ষায় এটি 5 মাইলের বেশি গতিতে আকাশে 210 সেকেন্ডের মতো ছিল। আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যে সম্পূর্ণরূপে এটি প্রস্তুত করা হয়ে যাবে এবং তখন তার গতি হতে পারে ঘন্টায় প্রায় 3,900 মাইল। লিস্টের দ্বিতীয় স্থানে আছে কাস্টমাইজ নর্থ আমেরিকান X-15। এটি মানুষ চালিত সবচেয়ে দ্রুত গতির বিমান। বিমানটি 1950 সালের শেষের দিকে তৈরি করা হয়েছিল। এটি তৈরি করে নর্থ আমেরিকান এভিয়েশন ও রিয়াকশন মোটরস, যার মধ্যে এয়ারফ্রেম তৈরি করেছিল নর্থ আমেরিকান এভিয়েশন এবং ইঞ্জিন তৈরি করেছিল রিয়াকশন মোটরস। এটিও একটি হাইপারসোনিক বিমান। রকেট চালিত এই নর্থ আমেরিকান X-15 বিমানটি ঘন্টায় প্রায় 6 মাইল বা 4,500 মাইল গতিতে ছুটতে পারে। তবে এই উচ্চ গতিতে স্থিতিশীল হওয়ার জন্য এতে একটি বড় শঙ্কু আকৃতির লেজ যুক্ত করা হয়েছিল, যার কারণে স্পিড কম থাকলে বিমানটি কিছুটা সমস্যা করত। এটি 100 কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছে বিশ্ব রেকর্ড গড়তে সক্ষম হয়। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমান হল নাসা X-43। এটি হাইপো এক্স প্রোগ্রামের অংশ হিসাবে নাসা কর্তৃক নির্মিত একটি হাইপারসোনিক বিমান। দ্রুত গতি দেওয়ার জন্য নাসা X-43 বিমানটিকে স্থাপন করা হয়েছে রকেটের ফুয়েল বুস্টারের উপর, যা প্যাগাসাস রকেটের একটি সংশোধিত সংস্করণ, আর এর ফলে বিমানটি পেয়েছে এক অবিশ্বাস্য গতি যা ঘন্টায় প্রায় 9.5 মাইল বা 7,200 মাইল, অর্থাৎ এর গতি শব্দের গতির থেকে প্রায় 10 গুণ বেশি। মোট 3টি X-43 বিমান তৈরি করা হয়েছিল, যার মধ্যে প্রথমটি ফ্লাইট চলাকালীন ধ্বংস হয়ে যায় এবং বাকি দুটিকে সফলভাবে ফ্লাইট সম্পন্ন হওয়ার পর ইচ্ছাকৃতভাবে মহাসাগরে ক্র্যাশ করা হয়। তবে এর মধ্যে সর্বশেষ X-43 বিমানটির গতি ছিল ঘন্টায় প্রায় 7,310 মাইল।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কোন বিমানটি বেশি বিস্ময় লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।